আপনি আমার জীবনটা গেছে টেলিভিশন নাকলা মনে করেন কি যে শোক সংবাদ এবার মনে করেন যে একটা অ্যাডভার্টাইজ নাচ গানের অ্যাডভার্টাইজ এই আবার মনে করেন কি যে এই এক ধরনের ধরনের সুসংবাদ আবার এই দুঃসংবাদ মানে এইসব ব্যস্ততার কারণে না আপনার হাতে দেখা করতে পারি নাকি আর কি মানে ব্যস্ত থাকি তো না পুলিশ কেস হয়েছে কি ওই যে একটা লোক মানে আমরা একই বিল্ডিংয়ে থাকতাম ডিজিটাল ঘটক হারুন ভাই সেই লোকটা না ওর বইক দেয় জমের মতো ভয় পেত কিন্তু তারপরও ও করছে কি গোপনে চুপ করে আর একটু মেয়ে বিয়ে করছে এখন আর ওই যে প্রথম বউ হয়তো দরজার মহিলা কিলেতি কিলেতি নিয়ে গেছে গা বিদেশে আর সেকেন্ড বউ আবার করছে কি ওর অফিসে বসে বিদেশে মানুষ পাঠাবে খুয়া খুয়া মানুষজনের কাছে টিয়া বসে নিয়ে আত্মসাত করতে এখন এই মহিলা যদি না থামাবে নিকে পারি তাহলে পরে কিন্তু হে আরো মানুষের সর্বনাশ করবো হ্যাঁ নিকে থানায় যেতেছি মামলা করে ওই পুলিশ দিয়ে হাত ধরে থানায় নিয়ে যাবো গা ইন্না নিল্লা এতে কি কইতো স্যার এতে আর এ ধরাই দিবেন না বলে পুলিশের কাছে যাইব ও আল্লাহ রে আল্লাহ যেন ওকে এতের মাতার মগজ অন্য মুই ঘুরাই দিতেইব নইলে তো আর কপালে বিপদ আছে এ ভাবি আপনি এবার নক করে আসুন যে কি কোনো কিছু চিন্তা ভাবনা করতেছেন না কি কোনো কিনলে চিন্তা করি আর কি চিন্তা আর তো টাইম আছে না চিন্তা করবে বুঝছেন মানে আয় চিন্তা করি আর হয়েছে যে মানে আন্নি যেটা কইতেছেন মানে ওই যে পুলিশ কেস মামলা মোকদ্দমা এটা সেটা মানে কি দরকার আছে ভাই সাই আরে আন্নে বুঝাই কনছে মানে নিজের খাই আন্নে বনের মহিষ তারাইতেন কিনলে যাবেন কি সুবিধা আন্নে রেতে সুবিধার কথা কুয়ার লাগলে তো মেলা কথা কোয়া না গিয়ে সবচেয়ে বড় কথা হইলো একটু মিয়া মানুষ বিদেশের কথা কয়ে মানুষজনের কাছ থেকে টেহা নিয়ে নিয়ে আত্মসাত করতেছে মানুষজনের ক্ষুদ্র মনে হয়েছে এখন এই মহিলা যদি বাদান না দেওয়া যায় তাহলে তো হে হাজার হাজার মানুষে মনে করেন যে বিটা আড়া করব সর্বশান্ত করব সমাজের একটা উপকার হইলো আবার আমি একটা কাম করলাম কামটা ভালো কাম হ্যান নিয়েই যেতেছি আর কি ইয়ান অবশ্য অনেক ঠিক কথাই করছেন মানে একেবারে খাঁটি বিশুদ্ধ কথা বলছেন আরে কইয়েন না ভাই আজকাল যে জমানা হচ্ছে খারাপ মানুষের সংখ্যা বেশি আর খারাপ মানুষের মানুষের ডরাই বেশি কারণ কে জানে এই গুণে রাত হয়েছে তাল গাছের তুলো বেশি লম্বা বড় ক্ষমতা বুঝছেন এগুলো ক্ষমতা দিয়ে আনের যখন তখন যে কোনো কিছু করিয়ে লাইতে পারবো মানে মনে করেন আনের খারাপ তেনে ছাপ করে মাথা ইয়ে করে দেবো আনে টেরো হইতেন না এবারে এত কিছু মধ্যে আমি যে সাহস করি মানে এই যে একটা অন্যায়ের বিরুদ্ধে আনে রুখে দাঁড়াইতে আইসেন এটার জন্য আনের স্পেশাল মানে থ্যাংক ইউ জানাইতেছি স্পেশাল থ্যাংক ইউ ভাবি মেনি মেনি থ্যাংকস এই যে ভাবি আপনি আমাকে একটু সাহস দিলেন মানে আপনার এই কথাটা হই না আমার বুহের পাটা মনে হয় আরও বড় হয়ে গেল এই বিষয়ে যদি আপনি আমার হাতে থাকেন তাহলে পরে আমার হাত শক্তিশালী হয়ে গেল আমি প্রতিবাদ করবো এমনকি এই বিষয়ে একটু প্রতিকার অবশ্যই করবো এই আপনি নিজে হচ্ছেন একটা আস্তা বলদ আপনার কি আরেও কি আপনার মতো বলদ মনে হয় হ্যাঁ হ্যাঁ কি কর না কর আমি বলদ তো কি আনে বুদ্ধিমান আমি তো অবশ্যই বলদ বলদ না হইলে নিজের খাই বনের মোষ তাড়াইতে যায় কেউ হ্যাঁ আয়ানের লগে নাই ভাই সাপ সাপ কথা আয়ানের লগে নাই ও এবার বুঝলাম তার মানে হতে হতে আপনি আমার হাতে থাকবেন না 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 কিলে থাকু ভাই এই যে দেশে যা শুরু হইছে যে সমস্ত ঘটনা ঘটে চোখের নিমিশে ঘটে চোখের নিমিশে হাওয়া হয়ে যায় গেল আজ যা হুনি এর ফেভারিটে দিছে টিভিতে দেখাতে পারলে নাই কোনটা যায় আগেন কোনে ডুবায় বড় বড় নেতারা এই যে সমস্ত এই যে অফিস আদালতের তো টিয়া লয় দেয় লেনদেন করে এগেন যারা করে শত শত উদ্দিকে তারা ম্যানেজ করি করে তাই না হ্যাঁ তোর হাত হচ্ছে লম্বা তাল গাছের ওষুধ তুনো বড় ঠিক আছে আয় কুদ্দুরি মানুষ এদ্দুরি মানুষ আয় সিয়ানো জামু কেন আর এত সময় কিল্লো করবো ভাই হ্যাঁ একবার যদি এক গুলি গিয়ে করে যদি আর মাথার খুলিয়ে উড়াই দেয় আমি কি হারবেন আরে খুলি আবার আনি দিতে মিয়া ফাজলামি করেন না না এটা তো সম্ভবই না কারণ আমি সিনেমায় দেখছি ধরে যে নায়িকা ওই খুব ফুর্তি মনে আইটে আইটে যেতেছে বাতাসে অন্য উড়ে চলে গেল গা
আর নায়ক দৌড়ে যায় সেই অন্য ডাইনের নায়িকাকে দিয়ে দিত। আমার পক্ষে উইরে যায় ওই অন্যটা দৌড়ে আইনা দেওয়া সম্ভব হইল না, কিন্তু তখন থেকে আমি অন্য একটু কিনে আইনা দিতে পারবো। কিন্তু হঠাৎ করে যদি গুলি খায় নায়কের মাথার খুলি উইরে চলে যায়, আমি তো যাই ধরে আইনে আবার লাগাইবে পারবো না, পারবো এটা সম্ভব না। আবার দোকানে তো কিনবো এটা তো সম্ভব না, কারণ এরকম গিলু সমৃদ্ধ এরকম জীবন্ত মাথা এনে তো দোকানে কিনবে নাকি পাওয়া যায় না। শুনেন আর একে সাফ সাফ ক্লিয়ার কাট কত হইলো আই আনের লগে নাই, আর থানা মামলা মোকদ্দমা পুলিশ এগেন তো আই স্বপ্নেও দুঃস্বপ্নেও ভাবি না, কিলে ভাবতাম তো ভাই জীবন হচ্ছে একটা হাসি খেলি তামাশা করি জীবন কাটে দিবো খাইন দি ঘুম যাবো আরামে, কি কারণে আই অন্য মানুষের আগুনের টুই মাথা তেলমু মাথা তেল ওই আজ জীবনিয়া নাই বিপর্য করে রাখবো এনে স্যাট করে কল্লাগো হয়ে যাবো আমি বের হয় তেন দেখবো যে আমি ভালো মানুষ আটি যাই আর মাথাইয়া নাই, এবার কী করবো আই ভাই আই এসব এতে নাই। আন্নে যদি মন চায় আন্নে যান, আর যদি না মন চায় তাহলে আন্নে কী করবেন এটা আন্নে চিন্তাভাবনা করে করেন, আর এসব জ্ঞানেতে জড়াইয়েন না, আই আজ জীবন লই সুন্দরভাবে থাকবো সহসর জীবনযাপন করবো, আপনি প্রতিবাদের ভাষা ওই লই যান। গেদিত দেখতেছে সাংঘাতিক জ্ঞানে খুব সুন্দর দামি একটা কথা কইছে, সত্যি তো আমি ঘরের খায়া কি আমি বোনের মধ্যে তারা বানিয়ে যাবো, সন্ত্রাসীরা যদি আমার গুলি করে মেরে হালা দেয় তাহলে কি আর একবার মরে আবার ফেরত আসবে পারবো জীবনত না, না এর মধ্যে ঢোকাই দেবো না।